কিন্তু শুভ্রাংশু তো টিএমসিতে থেকে যাচ্ছে আপনি বিজেপিতে থাকবেন সেটা দেখা যাক ও ভবিষ্যতে ও কি করবে ও বুঝবে দিল্লি আসার মানেই না পুরো রাজনীতি স্টার্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে মুকুল রায় দিল্লি গেলেন কার সঙ্গে দেখা করবেন এবং বাংলাতে রাজনীতিতে তার কি প্রভাব পড়তে পারে তাদেরকে কি রাজনীতি তো প্রভাব পড়বেই কিন্তু শুভ্রাংশু তো টিএমসিতে থেকে যাচ্ছে আপনি বিজেপিতে থাকবেন সেটা দেখা যাক ও ভবিষ্যতে ও কি করবে ও বুঝবে আপনি না কেরম বলেছেন শুভ্রাংশুকে বিজেপিতে আসা উচিত আমি বলেছি পশ্চিমবাংলায় যদি সার্বিকভাবে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে দল করতে হয় হয়ে বিরুদ্ধে দল করতে হয় সার্বিকভাবে তৃণমূল বা তাদের যে দল করতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেই থাকা উচিত এরম একটা জল্পনা চলছে মুকুল দা কি আপনি বিজেপিতে যোগ দেন এই প্রশ্ন উঠছিল আমি তো নিশ্চয়ই এখন যে অবস্থা তাতে আমাকে ঠিক করতে হবে কত মানে কত তাড়াতাড়ি আমাকে বিজেপি যদি কাজ দেয় আমি কাজ নিয়ে পূর্ণভাবে কাজ করব আজকে পুরো দিন কি করলেন দিল্লিতে বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বললাম আচ্ছা বাইরে গেছিলেন বাইরে যাওয়া যা হয়নি পঞ্চায়েতে কি হবে মুকুলদা পঞ্চায়েতে সার্বিক ফাইট হবে হ্যাঁ পঞ্চায়েতে কে টিএমসি ভালো করবে না বিজেপি না ইয়ে এইটা সার্বিকভাবে শাসক দল মানে ওখানে টিএমসি কিন্তু সার্বিকভাবে বিজেপির একটা শক্ত সমর্থন লড়াই দেবে শুভেন্দুর নেতৃত্বে কাজ হবে কারোর নেতৃত্বে বলাটা ঠিক নয় এখানে বসে বা আমি সার্বিকভাবে বলাও ঠিক না নিশ্চয়ই সবাই মিলেই করবে সার্বিকভাবে সবাই মিলে একসাথে করলেই ভালো হয় আচ্ছা আচ্ছা কালকে কারোর সঙ্গে দেখা করবেন আপনি দেখা কি কখন হবে বলা যায় না আমি তো চেষ্টা করবো নরেন্দ্র মোদীজির সাথে দেখা হলে প্রধানমন্ত্রীর সাথে কাছাকাছি এসেছি দেখা করতে পারলে তো খুবই ভালো হয় সুনাম সঙ্গে কোনো কথা হয়েছে আপনার হ্যাঁ দুদিন কথা হয়েছে আজও কথা হয়েছে আচ্ছা আচ্ছা ও চিন্তা করছিল সেই ওষুধগুলো আপনি খাচ্ছেন কি খাচ্ছেন সব ওষুধ আপনি খাচ্ছেন যে ঠিক আছে মুকুল্লা থ্যাংক ইউ